162তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে স্মরণ করা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসর কাছারি বাড়িতে চলছে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা ও আলোচনা অনুষ্ঠান। সার্বজনীনে পরিণত হওয়া এই রবীন্দ্র উৎসবে অংশ নিয়েছেন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা ও আলোচনা অনুষ্ঠান। সকাল 10:30টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও কাছারি বাড়ি সহ তার সকল স্মৃতি সংরক্ষণের জন্য সরকারের প্রচেষ্টার কথা জানান হানিফ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে জড়িত যে সমস্ত স্থাপনা যারা অতীতে ছিল প্রত্যেকটাকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং এখানে গবেষণা করার জন্য যথেষ্ট স্কোপ আছে। সরকার পক্ষ থেকে সব রকম সহায়তা করা হচ্ছে। আমাদের প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট তারা সহায়তা করে থাকেন। আমরা মনে করি যে বর্তমান সরকার আমাদের যে কোনো জ্ঞানধর্মী যে কোনো সাহিত্য থেকে শুরু করে সকল বিষয়ে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। তিন দিনব্যাপী রবীন্দ্র মেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনায় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে। কবিগুরুর জন্মবার্ষিকী পালন করছে সিরাজগঞ্জের শাহজাদপুরবাসী। সার্বজনীনে পরিণত হওয়া রবীন্দ্র কাছারি বাড়িতে এই উৎসবে অংশগ্রহণ করতে এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন রবীন্দ্র ভক্তরা। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার লেখনী, তার কবিতা, তার নাটক, তার অঙ্কনে চিত্রাঙ্কনে এই বাঙালি জাতি বাংলার মানুষকে নিয়ে ভেবেছেন এবং সেই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু মানে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তিনি জীবন দিয়ে সেটি বাস্তবায়ন করে স্বাধীন সর্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন চলছে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাছারি বাড়িতে। হাসান শব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।